আলাইকুম আপনার সমাজের মানুষ দেশের মানুষ পৃথিবীর মানুষ যদি অসংখ্য সেরেক কুফর বেদাহাতের মধ্যে নিমজ্জিত থাকে আর সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে আপনির উপার্জন হারাম ঘুষের মধ্যে সুদের মধ্যে আপনার জীবন কাটতেছে আর আপনি বলতেছেন ইয়া আল্লাহ আমাদের উপরে শান্তি পরমাও আমাদের উপরে রহমত পরমাও আমাদের উপরে এটা করো এটা করো সব দোয়া করতেছেন আল্লাহ রস স্পষ্ট ভাষায় বলছেন ওয়া মাত আমহ হারামশ্রাবহু হারামন এক লোক ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করতেছে তার খাবার হারাম তার পানীয় হারাম তার সব হারাম গেজা হারাম আন্না যা জাহিক আল্লাপাক কেমন করে তার দোয়া কবুল করবেন তাহলে দোয়া করার আগে যেটা করতে হবে সেটা হলো হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করতে হলে সুদমুক্ত হইতে হবে ঘুষ মুক্ত হইতে হবে হারাম উপার্জনের মাধ্যম যতগুলো আছে এগুলা মুক্ত হালাল উপার্জন হইতে হবে হালাল উপার্জন করে আপনি যদি একাকে আল্লাহর কাছে ইয়া বলে ডাক দেন তা আল্লাহ রব্বুল আলমিন আপনার একা দোয়ায় কবুল করবেন আর হারাম উপার্জন তাওহিদ নাই সেরেক সুন্নত নাই বেদাত কোটি কোটি মানুষ মিলে দোয়া করলেন সেই দোয়ার চেয়ে একা দোয়া যদি আপনি হালাল উপার্জনকারী তাওহিদের তাওহিদ পালনকারী সুন্নত পালনকারী একজনের দোয়া ওই লক্ষ লক্ষ মানুষের দোয়ার থেকে উত্তম আচ্ছা একটা সময় আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এটা কোন সময় আচ্ছা আগামী রবিবার আগামী শনিবার শেষ রাত্রে মানে রবিবারের দিন শেষ রাত্রে কি আল্লাহাক বাংলাদেশের আকাশে আসবেন না এখন যে সময় আল্লাহ রব্বুল আলমিন ফজরের আগে দিয়ে বাংলাদেশের আকাশে আসবেন প্রথম আকাশে এসে বান তাকে ডাকবেন হালমিন মোস্তাক ফেরিন পাক ফেরালু হালমিন তা ইবিন ফাহি হালমিন কোনো ইস্তফারকারী আছে কিনা আমি দেওয়ার জন্য এসে গেছি কোনো সাইল কোনো প্রার্থনাকারী আছে কিনা আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি কোন তাওবাকারী আছে কিনা আমি আল্লাহ তাওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছি আল্লাহ ডাকে বান্দারে বান্দার কোনো খবরে নেই বান্দা শাস রাত্রে ঘুমায় কতক্ষণ পরে যখন ফজরের আজান হয়ে গেছে ফজরের নামাজ হয়ে গেছে সূর্য উঠে গেছে যখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশ থেকে চলে গেছেন। এবার দৌড় দিছে দোয়ার জন্য এবার উঠে সাতটার দিকে উঠে দলে দলে দৌড় দোয়ার জন্য এতক্ষণ আল্লাহ তোমার ডাকলো তোমার ঘরের সামনে আসি তুমি দোয়ার জন্য উঠলে না আল্লাহ যখন চলে গেছে ডাকি তাকে শেষ এবার দৌড় দিছে দোয়ার জন্য এই হলো বান্দার অবস্থা যখন আল্লাহ আলামিন আমার ঘরে এসে আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছেন আমি তখন নাই আমার তখন খবর নাই আর অসময়ে গিয়ে দোয়ার জন্য দৌড়াদৌড়ি কি দৌড়াদৌড়ি ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই আসরের নামাজ নাই দোয়ার জন্য দৌড়াদৌড়ি কিন্তু যখন আমার ঘরে আল্লাপাক ডাকতেছেন ওই সময় তো আপনি কোনো ময়দানেও যাওয়া লাগবে না মসজিদেও যাওয়া লাগবে না কোথায় যাওয়া লাগবে না আপনার ঘরে উঠে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন পাক আপনাকে ডাকতেছেন অন্য সময় আমরা আল্লাহর কাছে কত কান্নাকাটি করি গুনামাপের জন্য তখন পাক আমাদেরকে ডাকেন না আমরা আল্লাহকে ডাকি আর ওই সময়টায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাকতে থাকেন দেখা যায় সেই সময় বান্দা না আল্লাহ ডাকে না পরে দোয়ার জন্য দৌড়াদৌড়ি করে